আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আর আল্লাহর সুষমা, আমিও ভালো আছি, ভাবি কিছু করি না। সকালবেলা ভাবি হইলো একদম পুরা মনে করেন তার ভাইয়ের মতো, এখন এটা করে দিমু পরে আর করে দেয় না, এ অবস্থা। যাই হোক, আজকে সবাইকে জুম্মা মোবারক। এই যে দেখেন আমার তাকলু বেবিটা, তাকলু বেবি আইসা ঘুম থেকে উঠতে ধান কেম করে টাইম পাটা কেম দেখা যায় দিনার দিন একটু হানি দেখা যায় ধান। তাকলু, ও তাকলু, ডাইপার একটা নিয়া ভাবি, ডাইপার একটা নিয়া কেমন আইসে পিছন ধান কেম দেখা যায়। আল্লাহ আল্লাহ, হ্যাঁ তো সকালবেলা আজকে নাকি তানজিলা আসবে, তো এই খুশিতে সবাই সকাল সকাল উঠে গেছে। আজকে তানজিলা রুমে বিছনা চাদর সাথে বাইরতে দিয়ে না, হ্যাঁ ভাবি বারিন্দার এটা মুইসা বিছনা চাদর, তারপর এটা আছে তানজিলা রুমে। ওই যে গুমতুনিটা আমার মেয়ে লেখাপড়া করবে, আমি শিক্ষিত না, এই যে কয়দিনের বিশেষ পরীক্ষা বিশেষ ক্যাডারে বাবা মেয়ে না, ঠিকই তো মেয়ে আমার, দেখেন কেম করে বসে থাকতে দেখেন। এই তো এই তো এই তো ছোট ছোট লেখো তো, লেখো তো দেখে দেখেন কেম করে। এই নিশির ছেলেরা কইব তুই সরাসরি কইতে পারিস না, তুই কি লেখাপড়া করস, কি হয়েছে? এই যে আমার ছেলে দেখেন, শুক্রবারের দিন তো দিনটার মজা নিতাস, তান সবাইকে হাই বলো, যদি দুই সাইডটা পোস্তা পায় পরে। এই যে সাথেই আছে আমার দেবর, আছে কুটি দেবর, দেবর ওই যে আরেকটা আছে ওই দেখেন, ওই তো সাওয়াল দেবর না আমার, আমার দেবরের জন্য পাত্র পাত্রী দেখেন, সরি পাত্র না পাত্রী দেখেন, সব পাত্রীদের সাথে দেখ এমন পাত্রী দেখেন সবার সাথে ফুটবল খেলতে পারে, মানে আবার দেখেন না বুড়া মানুষ দেখেন না, তাহলে আবার খাওয়াইতে এব, সবটি দেখবেন খেলতে পারে যাতে ফুটবল। এ তাজিম, তোর কণ্ঠ তো চেঞ্জ হয়ে গেছে, বড় কণ্ঠ হয়ে গেছে তাজিমের, বিয়ের বয়স হয়ে গেছে তো এই জন্য। ভালো আছেন নি আপনি? এই আপনার শাশুড়ি হাঁটতেছে খা, হ্যাঁ হ্যাঁ বেটার বৌমা, বেটার বৌ যত তাড়াতাড়ি আইব তত তাড়াতাড়ি আমরা ব্যস্ত যেতে পারবো, সরকার করতে পারবো না, ঠিক শাশুড়ি ঝর্গা করা সবসময় এক পক্ষে হয় না, জমে না ঝর্গা। যাই হোক, সকাল সকাল আমরা একটু মানে ঘুম থেকে উঠার পর থেকে দেখতেছি আমাদের যে বাপি সাহেব সে চলে গেছে এই করার জন্য, বাজার আনার জন্য। দেখেন আপনি দেখেন এবার তো এখানে পেঁপে কাটছে, আমি একটা পেঁপেটা খাবো, তো এটা বানাইছে কালকে ক্লে মাটি দিয়ে, দেখেন সে এখন এটা দিয়ে এটার মধ্যে তুমি খাবার রেখে খেতে পারবা, এটা আরেকটু শুকাইতে দিতে হবে, বুঝছো বেবি? আই না তো এই যে তাবিয়ার চা বিস্কিট, হুম কোথায় এখানে রাখার জায়গা, একজন তো বাজার করতে পা গেলো, ঠিক আছে দেখলেন তো বৃষ্টি আসতেছে, আমি সোফার উপরে দেখেন আমার কাপড় চোপড় রাখার স্থান বানাই ফেলছি, একদম বসুন্ধারা বৃষ্টি আসতেছে প্রচুর আমাদের বাড়ির আশেপাশে। আমি আসলে অনেক মানে বৃষ্টিতে ভিজার জন্য আমার এত মন করে, কিন্তু আমার যে ঠান্ডা ও তাবিয়া শুয়ে আছে, আমার যে ঠান্ডা অনেক মন করলেও ওই জিনিসটা আমি করতে পারি না, সেই জন্য বৃষ্টি আসতেছে না ভাবি, সেই ওরে শব্দ আমার। এখন দেখেন সোফার রুমের অবস্থা দেখেন, এই যে সেই বিআইবিআইন দিয়েছিল ভালোবাসার
দুটি গোলাপ না পাতা সাতার তোরা, গোলাপ নাই তো এই জন্য বললাম পাতা সাতার তোরা। মেয়েজ আনছিল, এ দেখেন এই যে এই দিন কে পার করছেন বলেন, দেখেন দেখেন এখানে আমার ছেলেরে কেমন দেখা যাচ্ছে। এই যে আমার দেবর কিন্তু এটা মাদ্রাসায় পড়ে, আর ওই যে এটা এটা হলো এই বাড়ির ছেলে, এই তিনটা এক লাইনে দেখতেছেন, আর এগুলো হলো এই যে আশেপাশের। ওরে আল্লাহ, এই যাদের মনে হচ্ছে যে এই এরকম ছোটোবেলায় খেলছেন, ছেলেদের বলতেছে যারা ছেলেরা দেখেন, যারা ভাই বোনদের সাথে খেলছেন, তারা কি মিস করতেছেন জানি না। আমি অনেক মিস করতেছি, আমি আমার বড় ভাই ছোট ভাই পিঠাপিঠি ছিলাম তো খুব খেলছি বৃষ্টির মধ্যে, তারপর চাচাতো ভাইদের সাথে, যদিও তারা সব এখন বাহিরে থাকে, যার যার জীবন নিয়ে শেষে ব্যস্ত। যাই হোক, এই সুন্দর সময়টা ভালো যাচ্ছে, কিন্তু কালকেও খিচুড়ি খাইছি, আজকে আর খিচুড়ি খাবো না, খিচুড়ি তো রোজ খাইতে হয় না, বৃষ্টি আসলেও রোজ খিচুড়ি ভালো লাগে না। ওকে, নেক্সট আবার কথা হবে। ওদেরকে হাসির একটা কথা বলি, না বলে পারলাম না, একলে হাসতেছিলাম। এই তাবিয়া বলতেছে আম্মু আমাকে কাটা দিয়ে কাইটা দাও, তো আমি কাটতে দিছি পেন্সিলটা। আচ্ছা, কাটার পর আমি তাবিয়া বেবি তাবিয়া বেবি করতেছি, তাবিয়া করে এই যে আমি এই যে আমি এই যে এর মধ্যে দেখা যাইতেছে না, বুঝছেন, দূরের থেকে বোঝা যাইতেছে না, তাবিয়া কই, বুঝছেন। আমি যেমন তো বালিশ ড্রয়িং রুমও দেখা যাইতেছে না, এই যেমন করে দূরের থেকে আমি দেখতেই পাইতেছি না, দেখেন। কিন্তু ও একেবারে একদম ছোটো হয়ে মিশা ছিল তখন, একদম দেখাই যাইতেছিল। তাবিয়া বেবি বেবি করতে করতে আমি পাগল, কিরে ভাবি তাদের ড্রয়িং রুমে দিই, দেখেন তারা বুঝেন, আমি চোখেও দেখি না। তান আসলো গোসল করতে, গেছে আমি এদিক দিয়ে কাপড় বের করে রাখছি ছেলের জন্য। তো দুপুরে রান্না চড়াইছি, আর একটু ছোটো করবেন না পেঁপে, না থাক সে দেওয়া যাবেন না, ওকে বেশি বড় মনে হইতেছে না কি, হ্যাঁ থাক তাহলে একটা আলু দিয়ে নেব। তো যেটা বলতেছি আমি একটু হালকা সবজি করবো, সে শুধু বলতেছে ডায়েট করবে ডায়েট করবে, তো ডায়েটে একটু সবজি না রাখলে হয় না। তো আমি দুপুরে রান্না করতেছি, এখানে পাঙ্গাস মাছে আনছিল, সে মাথা হলুদ মরিচ দিয়ে রাইখা দিছি, আর মাগো মা এখানে আমার হাতে মোবাইল মশলা দিচ্ছি, মোবাইল রান্না হয়ে গেছে, বুঝছেন, আপনারাও দেখছেন এমনি করে মশলা, ও কালার এ দেখুন কালারটা দেখতে গেলে মনে হয় যে ওই যে মাছটা দিয়ে দিব। হ্যাঁ হবে, এই যে দাঁড়ান, হ্যাঁ ঠিক হয়েছে, আর একটু পেঁপে দেন, দুজনে কান্দিলা এসে একটু খায় দেন, আর অর্ধেকটা দেন, অল্প হয়ে যাবো তো, আমি একটু নিলে ওটু নিব, তিনজন চারজন পাতে নিলে তো শেষ হয়ে যাবো না, ডায়েট কেউ একলা করবো, আমি কি সুখ না কামতি তো হয়ে গেছি, আমারও তো মন চাইব না, নে ও তো আমার এখানে মন চায় না সত্যি কথা, দেখেন আগুন কোথায় কোথায় যে ডায়েট করবো, হ্যান করবো প্যান করবো, বিশ্বাস করেন আপনারা যে মনে হয় কি যে আমি যে আর কি দুই দিনের দুদিনের মহিলা যেমনি মরবো কিনা জানি না, এত তাড়াতাড়ি তো আল্লাহ নিব না, আল্লাহ জানে কবে নিব। তো আমি চাই আল্লাহ তাড়াতাড়ি নে, কিন্তু আল্লাহ নিবে না, আল্লাহ যখন খুশি যখন আমার ভিজিট শেষ হয়ে যাবে তখনই নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো যেটা বলতেছিলাম, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকি। আজকে জুম্মাবার, আজান দিচ্ছে, একটু পরে খুদমা আরম্ভ হবে, শুনতে খুব ভালো লাগে কিন্তু না ভাবি, এই যে রান্না করবার খুদমা শুনবো, কারণ আমাদের মসজিদের এখান থেকে দেখা যায় না, কিন্তু চাইলে মানে এই যে কাছে কাছে মসজিদের সব শোনা যায়, আমার খুদমা শুনতে খুবই ভালো লাগে, বিভিন্ন রকমের স্টোরি বলে নবীর আমলের,
মতো। ওকে তো রান্না করি, এখানে একটু পানি দিতে হবে এই মুহূর্তে। জি ওই যা আগাই বুঝেন নাই, আইব শুনেন। আমি ভাবির মেয়ে এসে বলতেছে মা তুমি বলো আমার ডাকছো। অ্যাকচুয়ালি ভাবি তো যাই নাই, ভাবি আসতে 10:30 দিকে। এখন বলতেছে আবার বলতেছে ভিডিও করা লাগে। দেখেন মা ডাকছে, এগুলো কিন্তু কিছুই না, ও আসবে এলো কাহিনী না। হ্যাঁ আসলে ভালো লাগে না, ভালো লাগে না, তাহলে আইসি গেট আউট। আমরা তো ডাকি নাই। হ্যাঁ বিয়ে দিতে হইবো তোমার মারে বলে। হ্যাঁ আমার তো দিয়েই দিবে নে, সাথে তোর মাকেও দিয়ে দিবে নে। দেখেন আমার তাবিয়ার অবস্থা, দেখেন মনটা খারাপ। বেবি আসবো কেন মা, কেন? দুপুরবেলা রান্না করতে আসছি, সর্বপ্রথম আমি দেখাই, এর প্রথম আমি চাট মশলা দিয়ে এই সবজিটা রান্না করবো, মানে অল্প একটু দিব চাট মশলা। আমি সবজিটা সিদ্ধ করে নিয়েছি, পেঁপে গাজর। যদি আমার সবজি এভাবে খাইতে ভালো লাগে, আমার তরকারি সবজি আমার খাইতে ভালো লাগে, হয় ভাজি শাকসবজি, মানে শাকসবজি বলতে এইভাবে, কিন্তু তরকারির মধ্যে মাছ মাংস দিলে না অতটা বেশি একটা ভালো লাগে না। তারপর ট্রাই করি সে খাবে, হয়ে গেছে ভাবে খ্যাং বাসা। বললাম না দুপুরে তেমন কিছু দিলাম না, বুঝি নাকি বুঝছি, কাঁচা মরিচ দিলে ভালো। আমার রুচি মতো না যে শুকনা মরিচ আমি খেতে হয়ে যাবে, বসে খাবে বসে বলেছে মরিচ অল্প কিন্তু কাঁচা মরিচ। কালকের ভর্তা খায় সায়ের বাবা হয়ে গেছে জানেন, তাই ভাবি কাঁদেনি তো ভর্তা খায়। হ্যাঁ ভর্তা নিয়ে শুটকি ভর্তাটা প্রচুর ঝাল না, মশলা ভর্তাটা তো প্রচুর ঝাল হয়েছে। ওই আপনার বাদামটা একটু ভালোই আছে, শুটির ভাতে এত ঝাল। আমি তো ভাত খাইছি রাত 12টায়, খাবো না খাবো না করি, পরে খাইছি। ভর্তা একটু ঝাল হলেই ভালো হয়, ভর্তা একটু ঝাল হলেই ভালো হয়, কিন্তু ভাত একটু বেশি খাই খাওয়া যাবে না, একটু ভাত তো বেশি না খাইলে বাঁচি না। মাছের ভাতে বাঙালি বল, মাছের ভাতে বাঙালি যারা খাইতে পারে, কিন্তু বাঙালির মধ্যে যারা ইংরেজ আছে তারা পারে না। মশলা দিতে শেষ, আর এখানে একটু পারদাসমা করছে তো দেবেন না, না মুড়ি মাংস রান্না করে যদি জামাই নিয়ে আসে তখন তখন লাগবে।
তখন তো আমি ঝামেলা হয়ে যাবে, তখন রাত্রি বলে আসবো না, রাত্রি বলে এখানে প্রিপারেশন নিয়ে রাখি, এই জন্য ভাবলাম যে আমার একটু মশলা দিয়ে রান্না করে রাখি। আগে দিয়ে ওকে, তারপরে আবার কথা হবে।